পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের কর্মশালা। প্রাকৃতিক বিপর্যয়গ্রস্ত এলাকায় উদ্ধার কার্য চালানোর বড় হাতিয়ার রেডিও সিগন্যাল। কিভাবে তৈরি হয় এই অস্থায়ী সেন্টার, কিভাবে পাঠানো হয় বা এই সিগন্যাল, তার পাঠ দিতেই এই কর্মশালার আয়োজন। যে কোনো এলাকায় যে কোনো সময় দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় মাধ্যম হলো রেডিও। এই রেডিও সংযোগের মধ্য দিয়ে বিভিন্ন দুর্গম এলাকায় বা প্রত্যন্ত গ্রামে দুর্যোগের সময় বিভিন্ন যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। তাই তো প্রাকৃতিক বিপর্যস্ত এলাকায় উদ্ধার কাজ চালানোর জন্য একটি বড় হাতিয়ার হলো রেডিও সিগন্যাল। কোনো বিপর্যয় দুর্গম এলাকায় উদ্ধার কার্য চালানোর জন্য উদ্ধারকারী দলের রেডিও সিগন্যালের সাহায্যের প্রয়োজন হয়। চলতি কথায় একে আবার অনেকে হ্যাম রেডিও বলে থাকেন। শুধুমাত্র দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেই নয়, বহু ক্ষেত্রে দেখা গেছে হারিয়ে যাওয়া মানুষের সন্ধান দেওয়ার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে এই হ্যাম রেডিও। এই হ্যাম রেডিও সূত্র ধরে বহু ঘরছাড়া মানুষ তাদের বাড়ি ফিরে গেছে বলে জানা গিয়েছে। এবার মূলত কিভাবে এলাকায় অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করা যায়, কীভাবেই বা পাঠানো হয় এই সিগন্যাল, এইসব নিয়ে একটি কর্মশালা করে প্রশিক্ষণ দিল পশ্চিমবঙ্গ রেডিও ক্লাব। হুগলি দেবানন্দপুরে জেলা বিপর্যয় মোকাবেলার কেন্দ্রে যৌথ উদ্যোগে এই কর্মশালা গঠন করা হয়েছে। আমি এখানে ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট তাদের তত্ত্বাবধানে হ্যাম রেডিওর অপারেটিংয়ের জন্য যে লাইসেন্স সেটা পাওয়ার একটা প্রশিক্ষণ নিচ্ছি। তো এখানে আমরা হাতে কলমে শিখছি, মানে আমরা এমনিতে থিওরিতে অনেকটাই শিখেছি এবং শিখছি যে কিভাবে দ্য থিওরি বিহাইন্ড দ্য প্রসেস। আর এখানে আমরা হাতে কলমে শিখছি কিভাবে একটা রেডিও আমরা কোনো একটা ফিল্ড স্টেশনে গিয়ে, মানে কোনো একটা স্টেশনে গিয়ে কিভাবে আমরা সেখানে অপারেট করব, কিভাবে একটা রেডিও লাগাবো এবং সেটার মাধ্যমে কিভাবে কমিউনিকেশন করব। এবং এই কমিউনিকেশনটা যেরকম আমরা লোকাল এরিয়াতেও সেই কমিউনিকেশনের কাজে লাগে, সেরকম দূর দূরান্তের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রেও এই রেডিওর কনসেপ্টটা কাজে লাগে। তো সেটাই আমরা এখানে সবে এসে শিখছি। এই বিষয়ে পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, শখের বেতার বা হ্যাম রেডিও হলো মূলত একটি গ্লোবাল হবি। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষেরা এই রেডিও সংযোগের মধ্য দিয়ে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে মূলত ফিল্ড ওরিয়েন্টেড প্রোগ্রাম করছি, যাতে কোনো বিপর্যয়ের সময় যৌথভাবে কাজ করা যেতে পারে। এটা একটা গ্লোবাল হবি, অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও বা শখের বেতার, এটা গ্লোবাল একটা হবি। শখ করে মানুষরা রেডিও কমিউনিকেশনের এই হবিটা করে, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত তারা এই রেডিওর মাধ্যমে যোগাযোগ করে, বিভিন্ন রিসার্চ করে, তারা বিভিন্ন অ্যান্টেনা, রেডিও রিসিভার ইত্যাদি তৈরি করে। বিপর্যয়ের সময় যোগাযোগ ব্যবস্থা যখন বিপন্ন হয়ে যায়, তখন মোবাইল বা কিছু থাকে না, সেই সময় এই অ্যামেচার রেডিও অপারেটররা ওই বিপর্যস্ত স্থানে গিয়ে একটা অস্থায়ী যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে ওই অঞ্চলের যে সমস্ত মানুষরা বা এফেক্টেড হয় তাদের সাথে প্রশাসনের একটা লিয়াজো মেনটেন করিয়ে বিপর্যয়ের কাজ, যে আফটার বিপর্যয় যে রিলিফ মেটেরিয়াল ইত্যাদি যাওয়া আসা ইত্যাদি কাজ হয়। আমি ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা এই জেলায় জেলা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে যৌথভাবে আজকে যারা অ্যামেচার রেডিওর এই হ্যাম রেডিওর প্রশিক্ষণ আমাদের কাছে নিয়ে ভারত সরকারের থেকে লাইসেন্স পাবেন। বিপর্যয়ের সময় যখন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, সেই সময় ওই বিপর্যস্ত স্থানে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি প্রশাসনের যোগাযোগ করিয়ে দেওয়া সম্ভব হয়। এছাড়াও তিনি মনে করেন যুব সমাজের কাছে রেডিও সংকেত পরিচালনা করার জন্য যথেষ্ট দক্ষতা থাকা প্রয়োজন। তিনি বলেন এই কাজে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের লাগাতার প্রয়াস চলছে। এই দিনের কর্মশালা তারই অঙ্গ, যেখানে সাধারণত শখের বেতার বা হ্যাম রেডিওর কার্যকারিতা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া সম্ভব। এই প্রশিক্ষণ শিবিরটা আমরা দিই হচ্ছে যে যখন ডিজাস্টার ম্যানেজ হবে তখন যাতে আমাদের ছেলেমেয়েরা রেডিওটাকে কিভাবে সেখানে গিয়ে ইনস্টল করতে পারে খুব তাড়াতাড়ি, এবং রেডিও ইনস্টল করার পরে কিভাবে সেই মানে ব্যবহার করবে, এটা একটা মহড়া হয় যে দুটো একটা মোবাইল স্টেশন, একটা রেডিও গাড়ির মধ্যে একটা মোবাইল ইনস্টল করা হলো আর একটা বেস ইনস্টল করা হচ্ছে, এই যে টোটাল মহড়াটা, এটা আমাদের খুব দরকার। জুনিয়র স্টুডেন্টদের এটা প্রশিক্ষণ দেওয়া হয়, কারণ ডিজাস্টারের সময় তো আমরা যদি ছেলে মেয়েদের রেডি করতে না পারি তাহলে তো আমাদের এটা প্রবলেম, ওই জন্য আমরা এই প্রশিক্ষণটা দিয়ে থাকি।
রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হুগলি। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।